হ্যালো এভ্রিয়ন আজকের ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের একটি নতুন আপডেট শেয়ার করব। আপনি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন তখন কিন্তু নতুন একটি আপডেট দেখতে পারবেন আর সেটা হচ্ছে এআই লেভেল অফ এটা কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে এই আপডেটের ফলে আপনার কি উপকার হবে বা এটা আসলে আপনার জন্য ক্ষতিকর নাকি উপকারী সেইটা সম্পর্কে আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমেই আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে কারণ এই আপডেট কিন্তু আপনি শুধুমাত্র মোবাইল ডিভাইস থেকে এবং ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন তো অ্যাপস ওপেন করার পর আপনি সরাসরি যদি এখান থেকে হর্স অন ইউর মাইন্ড এইখান থেকে কোনো কিছু পোস্ট করেন তাহলে কিন্তু পোস্ট করার আগেই আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন এ আই লেভেল অফ আপনি জাস্ট এখানে ট্যাপ করলে দেখতে পারবেন নিচের দিকে একটা পপ আপ রয়েছে আর এইখান থেকে কিন্তু আপনি চাইলে অপশানটাকে অন করতে পারেন জাস্ট এখানে ট্যাপ করলেই কিন্তু এই এআই লেভেলের যে অপশানটা থাকবে সেটা কিন্তু অন হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন তখন কি এই অপশনটা আপনাকে অন করতে হবে কিনা বা বন্ধ করে রাখতে হবে কি না সেটাই কিন্তু আপনাকে জানতে হবে তো ফেসবুকের এই নতুন আপডেটটি আসলে আপনার যে পোস্ট সেই পোস্টগুলোকে মানে আলাদাভাবে ডিটেক্ট করার জন্যই কিন্তু এই অপশনটা তৈরি করা হয়েছে আপনি যদি এইখান থেকে লার্ন মোর এখানে ট্যাপ করেন তাহলেই কিন্তু এই বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন অর্থাৎ ফেসবুকের এই এআই লেভেলটা এখন এই কারণেই দেওয়া হয়েছে কারণ বর্তমানে এআইয়ের একটা মানে যুগ চলে আসছে এখন সবাই কিন্তু এআই দিয়ে ছবি এডিট করে থাকে ভিডিও এডিট করে থাকে বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করে রিলস তৈরি করে তো ওই ক্ষেত্রে আপনার ভিডিওটা আপনি নিজে তৈরি করেছেন নাকি এআই দিয়ে তৈরি করেছেন সেইটাকে আলাদাভাবে ডিসাইড করার জন্যই কিন্তু ফেসবুকের এই নতুন আপডেটটা দেওয়া হয়েছে এইটা শুধুমাত্র যে আপনি ছবি পোস্ট করবেন এই ক্ষেত্রে দেওয়া হয়েছে এমনটা না আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনি জাস্ট কোনো একটা পোস্ট করার ক্ষেত্রে কিন্তু এই আই অপশনটাকে আপনি চালু করতে পারেন তারপরে এখান থেকে আপনি রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই অপশানটাকে চালু করতে পারেন তারপরে এখান থেকে আপনি স্টোরিতে কোনো একটা পোস্ট করতে গেলেও কিন্তু এই অপশনটা আপনি চালু করতে পারেন এখন কথা হচ্ছে আপনি এটা কখন চালু করবেন যখন আপনি এআই দিয়ে কোনো কিছু একটা তৈরি করবেন সেটা হতে পারে কোনো ছবি বা রিলস বা স্টোরি তখন আপনি এইটাকে অন করে দিবেন অনেক সময় দেখা যায় এআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও অথবা রিলস তৈরি করার পর সেটা আসলে অথেন্টিক কিনা রিয়েল কিনা সেটা কিন্তু জাস্টিফাই করা অনেকটা কঠিন হয়ে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই অপশানটাকে অন করে না দেন তাহলে কিন্তু এটা কপিরাইটার আওতায় চলে আসতে পারে আপনার ওই ভিডিওতে বা ছবিতে কিন্তু ওয়াটার মার্কও থাকতে পারে আর যেটা পরবর্তীতে আপনার ফেসবুকে বা পেজের মধ্যে কিন্তু মানে সমস্যা করতে পারে তো এই ক্ষেত্রে আপনি যদি এর অপশনটা চালু করে দেন যদি আপনি কোনো একটা ভিডিও বা ছবি বা কোনো একটা পোস্ট আপনি যদি ইআই দিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের আইডি বা পেজটা কিন্তু অনেকটাই নিরাপদ থাকবে কারণ আপনি আগে থেকেই কিন্তু এই বিষয়টা ফেসবুকের কাছে জানিয়ে দিচ্ছেন এই অপশনটা অন করার মাধ্যমে অনেকেই বলতেছে যে এই অপশনটা চালু করে আপনি যখন ভিডিও ছাড়বেন আপনি যখন রিলস আপলোড করবেন আপনি যখন ছবি আপলোড করবেন তখন সেগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হবে আসলে কিন্তু এমনটা না এইটা আসলে ভাইরাল করার কোনো অপশন না এটা শুধুমাত্র আপনার কন্টেন্টগুলোকে সাজানোর জন্য গোছানোর জন্য আপনি কি এআই দিয়ে করেছেন নাকি নিজে তৈরি করেছেন সেগুলোকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট সাজানোর জন্য গুছানোর জন্যই কিন্তু এই অপশানটা দেওয়া হয়েছে তো আশা করছি ফেসবুকের এই এআই লেভেল সম্পর্কে আপনি বিস্তারিত বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন